ফ্রেন্ডস ওয়েলকাম টু মিউটিউব চ্যানার জিটেক বন্ধু নিয়ে এসেছে আপনাদের জন্য আরও কতগুলো এক্সক্লুসিভ আপডেট ভর্তি পরীক্ষা রেজাল্ট এবং আন্দোলনের জয় আজকে নিয়ে চলে এসেছি এক্সক্লুসিভ আপডেটে যাদবপুর ইউনিভার্সিটি কল্যাণী ডাবলিউ বিএসউ বর্ধমান কোচবিহার পঞ্চলমরম ইউনিভার্সিটির সব আপডেটগুলো নিয়ে চলে এসেছি একটি ভিডিওতেই তবে আরও একটি আপডেট নিয়ে এসেছি সেটা হচ্ছে শিক্ষামন্ত্রী বলেছেন এখনই খুলছে না স্কুল কলেজ তবে চলুন দেখে নিচ্ছি সোজাসুজি কটা আপডেট যারা নতুন এসেছে তাদেরকে রিকোয়েস্ট করুন সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন প্রথমে আমি দেখে নিচ্ছি স্কুল কলেজ নিয়ে শিক্ষামন্ত্রীর আপডেটটা লিডিং উৎসবা চলে যাচ্ছি আপডেটটা পড়ার আগে আমি আরেকটা কথা আপনাদের শেয়ার করতে চাই আমি তিন চার দিন আগেই অলরেডি আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম শিক্ষামন্ত্রী বলেছিলেন যে আমাদের চলতি সামনের বছরের কিন্তু প্রথম দিকে কোনো স্কুল কলেজ ওপেন হচ্ছে না এবং তার পরবর্তীতে তার থেকে চলে এসছে আরও একটা কথা সেটা দেখেনি নি কী বলছে অ্যাকচুয়ালি কথাটা তিনি বলেছেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যখন রুটিন প্রকাশিত হয় এবং সেই তার পরবর্তীতে সেটাকে সংশোধিত করে আবার যখন ঠিক করা হয় তারপরে এই আপডেটটা এসছে রিসেন্ট আপডেট দেখে নিন আন্ডার দ্য প্রিভেলিং সিচুয়েশান ইট উইল বি ডিফিকাল্ট টু কন্ডাক্ট এক্সামিনেশান অ্যাজ স্কুল আর শার এবং এই কথাটা কিন্তু শিক্ষামন্ত্রীর কোটের কথা তো তার ফলে তিনি বলছেন যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এখন করা সম্ভব না কারণ স্কুল এখন বন্ধ রয়েছে দ্য বোর্ড হ্যাজ ইনফর্ম আস দ্য দ্যাট দে ওয়ান্ট টু হোল্ড দ্য রেস্ট ইন জুন বোর্ড আমাদেরকে ইনফর্ম করেছে যে জুন মাসে তারা মাধ্যমিক উৎসবে নিতে চায় এবং উই হ্যাভ রিসিভড দ্য পার্সোনাল দ্য প্রোপোজাল অ্যান্ড হ্যাভ এগ্রিড টু ইট অর্থাৎ আমরা এটাকে অ্যাকসেপ্ট করেছি এই প্রোপোজালটাকে সেই অনুযায়ী আমরা চলছি এবং তিনি বা আর কি বলেছেন তার সাথে ফার্দার দ্য স্টেট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাড অ্যানাউন্সড দ্যাট দ্য স্কুল অ্যান্ড কলেজেস ইন দ্য স্টেট উইল নট রিওপেন টিল প্যান্ডেমিক সিচুয়েশান ইজ আন্ডার কন্ট্রোল অর্থাৎ যেটা রমন সূত্রেও খবর এসেছিলো সেটা আমি আপনাদেরকে শেয়ার করেছিলাম বলেছিলাম যে ফেব্রুয়ারি মাসে স্কুল খুলতে পারে যদি সমস্ত কিছু ঠিক থাকে তাহলে বা পরিস্থিতির উন্নতি হলে তাহলে এখনও কিন্তু আজকেরও সেই আপডেটটাই এলো আজকের কিন্তু শিক্ষামন্ত্রী বললেন যে বা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বললেন যে যতদিন অব্দি প্যান্ডেমিক সিচুয়েশান আন্ডার কন্ট্রোল আসছে তার আগে স্কুল কলেজ খোলার সম্ভাবনা কম অর্থাৎ এটা এটা তার ফলে এটা হয়ে গেল যে মানে যতদিনও অব্দি করোনার পরিস্থিতি উন্নত হচ্ছে বা করোনার পরিস্থিতি কন্ট্রোলে আসছে যেটা কবে আসবে কেউ জানে না কারণ এখন অবধি ভ্যাকসিনেশান আসেনি করোনা কোনো দিন কমছে কোনো দিন বাড়ছে সেটা আপনারা টিভিতে দেখতে পান আমি সেই বিষয়ে রিপোর্ট কিছু বলবো না তবে সেই সিচুয়েশনটা চলে এলো এবং তার সাথে বলেছে দ্য অল এডুকেশান ইনস্টিটিউট হ্যাভ বিন ইনস্টাক্টেড টু কন্ডাক্ট অনলাইন ক্লাসেস ফর দ্য টাইম বিং অব্দি ওপেন হচ্ছে ততদিন অনলাইন এখন ক্লাস করিয়ে যাও এবার একটা কথা হচ্ছে এবং কথাটা খুব প্রসঙ্গত এবং খুব ইম্পর্টেন্ট কথা যারা ধরুন আজকে আর্টসের স্টুডেন্ট তাদের পক্ষে কিন্তু ভিডিও লেকচার শুনে অথবা অনলাইনে ক্লাস করে অথবা তাদের নোট পেয়ে বা বই বই পাওয়াটা তাদের পক্ষে খুব প্রবলেম হচ্ছে বাট ক্লাসের মাধ্যমে তারা যদি নোট পেয়ে যায় তারা কিন্তু অনেক যদি এবং তাদেরকে বুঝিয়ে দেওয়া হয় ভিডিও লেকচারে তাদের পক্ষে খুব একটা অসুবিধা হয় না কিন্তু যারা বিশেষ করে সায়েন্সের স্টুডেন্ট আছে যারা ফিজিক্স কেমিস্ট্রি স্টুডেন্ট আছে সেই সমস্ত স্টুডেন্টগুলোর কিন্তু প্র্যাকটিক্যালটা খুব ইম্পর্টেন্ট শুধুমাত্র ফিজিক্স কেমিস্ট্রি না আজকে মাইক্রোবায়োলজি বলুন বায়োলজি বলুন বোটানি বলুন যাদেরকে মাঠে নেমে কাজ করতে হয় এবং যাদেরকে প্র্যাকটিক্যাল জিনিসটা শিখতেই হয় কারণ এখানে একটা বড় ব্যাপার হচ্ছে প্রত্যেকটা সেমিস্টার থাকে হচ্ছে মাস করে এই ছমাসের মধ্যে তাদের কিন্তু কিছুটা পড়তে হয় থিওরি কিছুটা পড়তে হয় প্র্যাকটিক্যাল সেই অনুযায়ী তাদের পরীক্ষা হয় এখন যদি এই এই সমস্ত স্টুডেন্টদেরকে স্কুল বা কলেজে প্র্যাকটিক্যাল করতে না দেওয়া হয় তাহলে কিন্তু এরা হচ্ছে পিছিয়ে পড়ছে এবার ধরুন যদি এই সমস্ত কন্ট্রোল হতে দু হাজার একুশে ডিসেম্বর হয়ে যায় তাহলে কি হবে তাহলে ডিসেম্বর থেকে তারা প্র্যাকটিক্যাল করতে পারছে কিন্তু সেটা কোন সেমিস্টারে প্র্যাকটিক্যাল করবে তারা আগামী পরবর্তী একটা সেমিস্টার তারপরে আরেকটা সেমিস্টার তার প্র্যাকটিক্যাল করবে কারণ আজকের এক বছর পুরনো প্র্যাকটিক্যাল কোনো দিন তারা পরের বছরে গিয়ে করবে না তাহলে সেই বছরটা তারা পিছিয়ে যাবে তো এটা একটা বিশাল বড় সমস্যা আমার মনে হয় যে শিক্ষা দপ্তরের উচিত অন্তত আমি কোনো দিন অনলাইন ক্লাসের বা অনলাইনে বিরোধিতা নই আজকেরও বলছি না যদি প্র্যাকটিক্যাল ক্লাসটা যদি আপনারা করানো যায় এবং আপনারা কি মত সেটাও কমেন্টে জানাবেন যা তাহলে এবং সমস্ত স্বাস্থ্যবিধি মেনে দরকার পড়লে দশ দিন দশটা দশটা করে স্টুডেন্ট ডেকে যদি প্র্যাকটিক্যাল ক্লাসটা করানো যায় তাহলে এদের কিন্তু উপকার হয় তাহলে এরা কি করছে এরা তাদের সিলেবাস অনুযায়ী তারা কিন্তু সেই সেমিস্টারেই সেই জিনিসটা পড়ে নিচ্ছে এবং পরবর্তী কম্পিটিটিভ এক্সাম থেকে শুরু করে বা পোস্ট গ্র্যাজুয়েট বা এমফিল ফিল পিএইচডি বা যাবতীয় যা কিছু তারা পড়াশোনা করবে বা হায়ার স্টাডিজ বা জব করবে সেখানে কিন্তু তাদের এই সেমিস্টারে এটা কাজে লাগতেই পারে তো তার জন্যই আমার মনে হয় অন্তত প্র্যাকটিক্যালের জন্য যদি একটু সুবিধা দেওয়া যায় তাহলে খুব ভালো হয় কারণ করোনা পরিস্থিতি কবে উন্নত হবে কবে স্কুল খুলবে এই নিয়ে যা ধোঁয়াশা উঠছে তাতে বলা খুব সঙ্গীন যে কবে ওপেন হচ্ছে সামনের বছর আপনাদের কি মনে অতি অবশ্যই জানাবেন চলুন দেখে নিচ্ছি পরবর্তী আপডেটটা তো এবারে আমি সোজা চলে যাচ্ছি আরও একটি ইউনিভার্সিটি ওয়েবসাইটে এবং দেখে নিচ্ছি একটা ভালো খবর সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি অনেক দিন ধরে আপনাদের একটা কোয়েশ্চেন আসছিল যে আমাদের রেজাল্ট কয়ে বেরোবে সাবলি বা রেগুলার যারা পরীক্ষা দিয়েছি তাদের জন্য জানিয়ে দিচ্ছি ওয়েস্ট বেঙ্গলের যে সাবলি রেজাল্ট রেগুলার নেই এটা শুধুমাত্র সাবলি রেজাল্ট সেটা হচ্ছে পার্ট টু রেজাল্ট বেরিয়ে গেছে আপনাকে যারা করতে হচ্ছে এই ওয়েবসাইটে চলে আসতে হবে ডাব্লিউবিউ এক্সাম ডট নেটে এবং এখানে এসে পার্ট টু রেজাল্টটাতে আপনাকে ক্লিক করতে হবে অ্যাজ ইট ইজ পার্ট থ্রির মতনই আপনাকে জাস্ট এখানে রোল নাম্বার দিতে হবে এবং এখানে এই যে লেখাটা আসছে এটা দিতে হবে দেওয়ার পর কিন্তু এখানে করতে হবে শো এটা করলেই আপনি আপনার রেজাল্ট দেখে নিচ্ছেন কেমন হলো রেজাল্ট অতি অবশ্যই জানাবেন প্রসঙ্গত এই রিলেটেডে আরেকটা বড় বড়ো কোয়েশ্চেন আসবে ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্টদের কারণ বা আজকের ধরতে গেলে বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি যারা কিন্তু পরীক্ষা দিল তাদের রেজাল্ট বেরিয়ে গেল এবং যাদের ধরুন শুধুমাত্র পার্ট টুতে সাবলি ছিল তারা কিন্তু একত্রিশের মধ্যে যে সমস্ত ইউনিভার্সিটি লাস্ট ডেট অ্যাডমিশনের বা বিএডের জন্য বা অন্যান্য কোর্সের জন্য সেখানে কিন্তু তারা করতে পারছে কিন্তু আজকের যে সমস্ত স্টুডেন্টরা ধরুন সিউর স্টুডেন্ট যারা কিন্তু আজকে আন্দোলন করেছিলাম কেন আমরা আজকে আন্দোলনে নেমেছিলাম এর কারণে যাতে এই স্টুডেন্টগুলো তাদের কেরিয়ারে এগো তে পারে অন্যান্য রেগুলার স্টুডেন্টদের সাথে কারণ এদের কিন্তু পরীক্ষাটা হয়নি বলে সেই পরীক্ষা কিন্তু ইউনিভার্সিটি আন্দোলন করার পর নিয়েছে প্রত্যেকটা বিকমের তো প্রত্যেকটা সেমিস্টার নিয়েছে এছাড়া পার্ট ওয়ান পার্ট টু পরীক্ষা নিয়েছে বা সেকেন্ড ফোর্থের পরীক্ষা নিয়েছে বিএ বিএসসি বি কমে তো এই সমস্ত পরীক্ষার্থীরা এখন ওয়েট করে রয়েছে তাদের রেজাল্টের জন্য যদি রেজাল্ট আসতে দেরি হচ্ছে এবং একত্রিশ তারিখটা যদি পেরিয়ে যায় তাহলে এরা এই যাবতীয় যা ভর্তি হবার প্ল্যান করেছিল যেখানে যেখানে সেই ভর্তিগুলো আর হতে পারলো না তার ফলে আজকে ডাব্লুবিএসইউ যে সুন্দরভাবে কাজটা করে অন্তত লাস্টের দিকেও যে বের করে দিয়েছে তিন চার দিন স্টুডেন্টকে দুদিন অন্তত সময় দিয়েছে যে তোমরা এর মধ্যে প্রিপারেশান নিয়ে ভর্তি নিয়ে নাও তো সেই স্টুডেন্টগুলো কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্টরা সেটাও সুযোগ পেলো না এটা দুঃখের বিষয় তো তার জন্য ইউনিভার্সিটির কাছে আন্তরিক রিকোয়েস্ট আজকালের মধ্যে যেন রেজাল্টটা বার করে দেয় না হলে স্টুডেন্ট কিন্তু একটা বছর নষ্ট হল এই বছর আর কোথাও তারা ভর্তি হতে পারল না নিজের ইউনিভার্সিটি না কারণ ক্যালকাটা ইউনিভার্সিটি পিজি পোর্টালের অ্যাপ্লিকেশন কবে বন্ধ হয়ে গেছে অন্যান্য ইউনিভার্সিটি বিশেষ করে রেগুলারও পেল তাহলেও যদি যায় সেখানেও না এই বছর তো তার জন্য এটা খুব তাড়াতাড়ি আমার মনে হয় এই প্রবলেমটা সলিউশন করা উচিত চলুন দেখে নিচ্ছি আরও একটা আপডেট এবার চলে যাচ্ছে আমি যাদবপুর ইউনিভার্সিটির ওয়েবসাইটে যাদবপুর ইউনিভার্সিটি আমি অ্যাডমিশন পোর্টালে চলে এসেছি কীভাবে আসবেন অ্যাডমিশনে ক্লিক করবেন ক্লিক করে এখানে এই যে অ্যানাউন্সমেন্ট আছে এটা ক্লিক করলেই চলে আসছে তো যাদবপুরের এখানে অনেক কটা আজকের আপডেট দেখছি যেমন দেখুন যাদবপুর ইউনিভার্সিটি বার করেছে পিজি ডিপ্লোমা ইভিনিং কোর্স হিউম্যান রাইটস অ্যান্ড ডিউটিস এডুকেশন খুব পপুলার কোর্স এটা এখানে যারা অ্যাডমিশন নিতে চাইছেন হিউম্যান রাইটসের ওপর আপনারা এখানে করতে পারছেন দু নম্বরটা দেখে নেবেন এর সাথে যাদবপুরের যারা বিএডে অ্যাপ্লিকেশন করেছিলেন এতদিন ধরে কোয়ারি করছিলেন যে আমাদের প্রভিশনাল লিস্ট কয়ে বেরোবে মেরিট লিস্ট কয়ে বেরোবে বেরিয়ে কিন্তু গেছে দেখুন কীভাবে বেরিয়েছে সাত নম্বরটা দেখুন প্রভিশনাল অ্যাডমিশন লিস্ট অ্যান্ড প্রভিশনাল ওয়েটিং লিস্ট ফর অ্যাডমিশন টু বিএড কোর্স টু থাউজেন্ড টোয়েন্টি টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান এখান থেকে গিয়ে আপনি দেখে নিচ্ছেন আরও একটা যাদবপুর তরফ থেকে বেরিয়েছে এম ফিল জন্য নোটিফিকেশন যে সমস্ত স্টুডেন্ট আপনারা পিজি পাস করেছেন এবং এলিজিবিল এই সমস্ত এম ফিল করার জন্য যাদবপুরে তার আবেদন করতেই পাচ্ছেন কীভাবে আবেদন করবেন এই ক্লিক হওয়ার পর ডিটেলসটাতে আমি ক্লিক করে নিলাম ক্লিক করলে আপনার কাছে একটা উইন্ডো ওপেন হয়ে যাবে এই উইন্ডো ওপেন হলেই আপনি দেখতে পাচ্ছেন আপনার লাস্ট ডেট বলে দিয়েছে সাত এক দু হাজার একুশ তার মধ্যে আপনাকে টোটাল ভর্তি কমপ্লিট করতে হচ্ছে এবার আপনি আপনাদের যোগ্যতারা কী করে দেখবেন এম ফিল অ্যাডমিশনের জন্য এলিজিবিলিটি আইটেরিয়া এটা ক্লিক করলে আপনি দেখে নিতে তা আমি এটাকে ওপেন করে নিলাম আমার কাছে ডাউনলোড করা আছে তো এখানে দেখুন বলে দিয়েছে যে সমস্ত স্টুডেন্ট আছে যারা মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছে তারা কিন্তু এম ফিলের জন্য আবেদন করতে পারছে এবং বা এখানে বা তার সাথে বলে দিয়েছে এসসি এসটি ওবিসির যে প্রভিশন অর্থাৎ স্টেট গভর্নমেন্ট রুলস অনুযায়ী যাবতীয় যা রিজার্ভেশন আছে এবং যাবতীয় যা ডকুমেন্টস আপনি দেবেন সব ডকুমেন্টস অথেন্টিক হতে হবে সব ডকুমেন্টস অরিজিনাল হতে হবে যদি কোনো ডকুমেন্টসের সাথে কিছু না মেলে আপনার অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাবে তো একটু স্ক্রল করে দেখে নিচ্ছি কী কী যোগ্যতা চাইছে প্রথমত বলে দিয়েছে যে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকতে হবে জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য অর্থাৎ আপনার এম এ এম এম কমে আপনার যদি ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকে আপনি আবেদন করতে পারছেন এবং তার সাথে এখানে বলে দিয়েছে যাদের ধরুন মার্কস দেওয়া হয় না গ্রেড দেওয়া হয় তাদের বলে দিয়েছে বি গ্রেড থাকতে হবে মিনিমাম এবং ইউজিস যেটা হচ্ছে ইউজিসি সেভেন পয়েন্ট স্কেলে থাকে অর্থাৎ যদি আপনাদের গ্রেড বি হয় আপনারা আবেদন করতে পারছেন এস সি এস টি ও বিসি পিডিদের জন্য কি বলছে ফিফটি পার্সেন্ট মার্কস এবং তার সেই অনুযায়ী কিউ গ্রেড তার সাথে বলে দিয়েছে যে সমস্ত স্টুডেন্টরা উনিশশো একানব্বই পাশ করেছেন তাদের ফিফটি পারসেন্ট মার্কস থাকলেই হচ্ছে মাস্টার ডিগ্রিতে সাবজেক্টগুলো দেখে নিন বেঙ্গলি ইংলিশ রয়েছে ফিলোসফি হিস্ট্রি সোশিওলজি এবং সবকড়া সাবজেক্টে আপনাকে মাস্টার ডিগ্রি থাকতে হবে তার সাথে আছে ইন্টারন্যাশনাল রিলেশন আছে সংস্কৃত আছে এডুকেশন আছে লাইব্রেরি আর ইনফরমেশান সায়েন্স রয়েছে এই সাবজেক্টগুলোর ওপর আপনারা এম করতে চাইলে অ্যাপ্লাই করতে পারছেন কীভাবে অ্যাপ্লাই করবেন একটু তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি আমি জাস্ট আপনাকে এখানে যেতে হবে এবং গিয়ে আপনাকে অ্যাপ্লাই করতে হবে হাউ টু অ্যাপ্লাইতে ক্লিক করতে হবে হাউ টু অ্যাপ্লাইতে আপনি যখন ক্লিক করলেন আপনার কাছে পেজ ওপেন হবে আপনাকে এখানে পরপর প্রসিডিওরগুলো বলা আছে একদম তলার দিকে চলে এসে দেখবেন ক্লিক হেয়ার পর অনলাইন রেজিস্ট্রেশন জাস্ট এটা ক্লিক করে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে অ্যাজ ইট ইস এম এর মতন একটা ইনফরমেশান দিই যাদবপুর কিন্তু এমএসসির জন্য এখনও বাইরের স্টুডেন্টদের এখনও অবধি কিন্তু ফর্ম ছাড়িনি তো চলুন বিশাল বড় বেস্ট অফ অপডাক্ট জানাচ্ছি চলুন দেখে নিচ্ছি আরও একটা আপডেট এবার আমি সোদাসুই চলে যাচ্ছি কোচবিহার পঞ্চন বর্মা ইউনিভার্সিটির ওয়েবসাইটে প্রথমত আমি জানাই যেমন ক্যালকাটা ইউনিভার্সিটি বা বর্ধমানের স্টুডেন্টরা সমানে আন্দোলন করে গেছে কোচবিহার পঞ্চান্নবর্মা স্টুডেন্টরাও কিন্তু আন্দোলন করেছিল তাদের ফার্স্ট সেমিস্টার থার্ড সেমিস্টারে পরীক্ষাগুলো নিয়ে নেওয়ার জন্য প্রথম দিকে সেটা একটু দেরি হচ্ছিল পরবর্তীতে সেটা আন্দোলনের চাপে পড়ে ইউনিভার্সিটি কিন্তু ফাইনালি দিয়ে দিয়েছে তার নোটিশ বার করে দিয়েছে তার রুটিন এবং এই যে ফার্স্ট সেমিস্টার থার্ড এবং থার্ড সেমিস্টারের পরীক্ষা হচ্ছে স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সাম হিসাবে অর্থাৎ এটা আন্দোলনের জয় আপনাদের জন্য কিন্তু যারা আন্দোলন করেছিলেন আপনারা যারা সবার সব স্টুডেন্টদের কথাটা চারদের কাছে ভিসির কাছে তুলে ধরেছিলেন আপনাদের জন্য সমস্ত স্টুডেন্ট কিন্তু সাবলিটা ক্লিয়ার করতে পারছে তো দেখুন এখানে প্রচুর আছে এম এ থেকে রয়েছে এলএলএম রয়েছে লাইব্রেরি সায়েন্স রয়েছে ইউজি অর্থাৎ স্নাতকে যারা পেয়েছে বিএ বি কম তাদের রয়েছে বিবিএ রয়েছে তো এখানে প্রচুর সাবজেক্ট আছে প্রত্যেকটা সাবজেক্টেরই মোটামুটি রয়েছে এবং তার সাথে অ্যাডমিট কার্ডেরও বলে দিয়েছে তো আমি যে কোনো একটা সাবজেক্টের ধরুন যদি দেখতে চাই আমি ধরুন এম এটা ক্লিক করলাম তো আমি রুটিনটা দেখে নিচ্ছি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন আপনি ফার্স্ট সেমিস্টার হয়েছে থার্ড সেমিস্টার রয়েছে ধরুন ফার্স্ট সেমিস্টারটা দেখতে চাই তো আমি অলরেডি দেখছিলাম আমি একটু ওপেন করে নিয়ে আপনাদেরকে ডেটটা বলে দিচ্ছি তারপর আপনাদের মতন সাবজেক্ট ওয়াইজ ডেট দেখে নেবেন দেখুন এদের আট তারিখ থেকে হচ্ছে কিছু জায়গায় সাত তারিখ থেকে হচ্ছে কিছু সাবজেক্ট আট তারিখ থেকে শুরু হয়ে দশ তারিখের মধ্যে শেষ হয়ে যাচ্ছে তো বিশাল একটা বেস্ট অফ লাগ জানাচ্ছি তো এবং কেমন হলো পরীক্ষা ওতে বসে জানাবেন পরীক্ষা হবে আপনাদের ওবির মাধ্যমে অর্থাৎ বাড়িতে বসে পরীক্ষা ব্লেন্ডেড মোডে পরীক্ষা হবে তার জন্য আমি অলরেডি আপনাদেরকে বলে দিয়েছি কি সফটওয়্যার ইউজ করতে হবে কীভাবে কাজ করবেন তো সেটা দেখে নেবেন পুরনো ভিডিওতে পেয়ে যাবেন তো চলুন দেখে নিচ্ছি এবং বিশাল বড় কংগ্রেচুলেশন জানাই প্রত্যেকটা আন্দোলনকারী স্টুডেন্টদের জন্য আরও একটা আপডেট এবার আমি চলে আসছি কল্যাণ ইউনিভার্সিটি কল্যাণ ইউনিভার্সিটির যারা পার্ট টু স্টুডেন্ট আছে বা সেই সমস্ত স্টুডেন্টরা কিন্তু অনেক দিন ধরে কোয়েশ্চেন করছিলেন আমাদের পরীক্ষা কবে হবে এবং কিভাবে হবে কল্যাণ ইউনিভার্সিটির তরফ থেকে চলে এসছে কিন্তু তার নোটিশ এবং আমি এই নোটিশটা দেখার জন্য কল্যাণী চলে এসেছি এক্সামিনেশান পোর্টালে এবং এখান থেকে জাস্ট আপনাকে এটা ক্লিক করতে হবে আপনাকে ডাউনলোড করে নিতে হবে আমার ডাউনলোড করা আছে আমি ওপেন করে নিলাম দেখে নিচ্ছি কল্যাণ ইউনিভার্সিটির তরফ থেকে যেটা বেরিয়েছে রুটিনটা দেখুন বলে দিয়েছে বিএসসি বিকম অনার্স মেজর জেনারেল পার্ট টু এক্সামিনেশান ইন ব্লেন্ডেড মোড অর্থাৎ বাড়িতে বসে পরীক্ষা হচ্ছে আপনাদের এবং আপনার কোশ্চেন দিতে হবে আনসার লিখে আপনাকে পাঠিয়ে দিতে হচ্ছে এখানে ডেটগুলো বলে দিয়েছে দেখুন এগারো তারিখ থেকে মোটামুটি শুরু হচ্ছে এবং ফার্স্ট পেপার সেকেন্ড পেপার রয়েছে বাইশ তারিখ অবধি পরীক্ষা হচ্ছে জানুয়ারি মাসের বিশাল বড় বেস্ট অফ অফল্যাক জানাচ্ছি টেনশন করবেন না সব ভালো হয় পরীক্ষা এবং আমি অলরেডি তো স্ক্যানার অ্যাপটা বলে দিয়েছি সেটা দেখে আপনারা করে নেবেন একটু প্রিপেয়ার করে নিজেকে পরীক্ষাটা দিন ভালো হয় পরীক্ষা এটা বিশ্বাস করুন চলুন দেখে নিচ্ছি আরও একটা আপডেট একটু বড়ো হয় ভিডিওটা কারণ আমি অনেক কটা আপডেট একটা ভিডিওতেই দিয়ে দিচ্ছি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে কিন্তু বেরিয়েছে অনেক কটা রেজাল্ট বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রেজাল্টটা কী কী বেরিয়েছে দেখি এমএসসি সোশিওলজি এবং আজকেরই রেজাল্টটা বেরিয়েছে আঠাশ বারো দু কুড়ি বেরিয়েছে এমএসসি সোশিওলজি সেমিস্টার টু প্রভিশনাল রেজাল্ট এমএসসি ফিজিক্স সেমিস্টার টু বেরিয়েছে তার সাথে বেরিয়েছে এমএসসি মাইক্রোবায়োলজি বেরিয়েছে এমএসসি ম্যাথ সেমিস্টার টু প্রভিশনাল রেজাল্ট এতগুলো রেজাল্ট বেরিয়েছে বর্ধমানে তার সাথে রবীন্দ্র দুটো রিভিউ রেজাল্ট বেরিয়েছে একটা হচ্ছে এম এ ফিলোসফি ইয়ার ওয়ান আর একটা হচ্ছে বিএ সংস্কৃত সেমিস্টার ফাইভ তো সবাইকে জানাচ্ছে একটা বিশাল বড় কংগ্রেচুলেশন যদি আপনারা কেউ আমার শ্রোতা হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই জানাবেন কেমন হল আপনাদের রেজাল্টটা বর্ধমানে আর একটা বড়ো কোয়েশ্চেন যেটা স্টুডেন্টদের মাধ্যমে আসছে যে আমাদের সাবলি রেজাল্ট কয়ে বেরোবে বর্ধমান ইউনিভার্সিটির তরফ থেকে এখন আলাদা করে কোনো রোড ম্যাপ বা ডেট দিয়ে দেওয়া হয়নি যেখানে তারা বলে দেয়নি যে সাবলি রেজাল্ট আমাদের এত তারিখের মধ্যে বেরোবে তার ফলে ক্যালকাটা এবং বর্ধমানই এখন রইল বাকি আর আমাদের ডাব্লিউ বিএসুর পার্ট ওয়ানটা রয়েছে তবে পার্ট ওয়ানটা সবাইমাত্র পরীক্ষা শেষ হয়েছে সেটাও আশা করব তাড়াতাড়ি বেরিয়ে যাক এবং বর্ধমান আর ক্যালকাটারটা আশা করবো তাড়াতাড়ি যাতে বের করে দেয় স্টুডেন্টদের এবং একটাই কথা যাতে স্টুডেন্টরা তার পরবর্তী ক্যারিয়ারে যেতে পারে যার পরবর্তী যাতে লক্ষ্যরা স্থির রাখতে পারে তার জন্য যেন তাড়াতাড়ি সেটাকে বার করে দেওয়া হয় ভিডিওরা এত অব্দি হল পরবর্তীর জন্য আপডেট পর নিয়ে আসবো বিশাল বড় বেস্ট অফ লাক কংগ্রেচুলেশন ডবলুবিএস স্টুডেন্টদের জন্য কোচবিহার স্টুডেন্টদের জন্য এবং যারা যাদের অন্য অন্যান্য জায়গায় অ্যাডমিশন নিচ্ছেন তাদের জন্য আর বর্ধমান কলকাতা সবাইকে বলি তোমাদের পাশে আছি হোক কলরব